নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আগের দিনের ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয় জানেন যে আমার বাড়িতে আমার খুড়তুতো ননদ এবং তার মেয়ে এসেছে। তাদের জল খাবারের বন্দোবস্ত হচ্ছে নিচে, মূল কাজটা আলপনা দিয়ে করে দিচ্ছে। আমি ওই একটু খুন্তি নাড়াচ্ছি আর ওই একটু পরোটাগুলো ভেজে দিচ্ছি। কিছুদিন হলো খেয়াল করছি আলপনাদির কাজের গতি একটু ধীর হয়ে গেছে। আগে আলপনাদি খুব দ্রুত খুব সুন্দর কাজ করতে পারতেন, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়, আলপনাদিরও পরিবর্তন হয়েছে স্পিডের। আগের মতো আর অত ধরফর ধরফর করে কাজ করতে পারেও না, আর সেই সম্ভাবনাতে খুব বিরক্তও হয়ে যায়। আসলে পেরে ওঠে না, যেহেতু শরীর যদি না চলে মন তো একটু বিরক্ত হবেই। যার ফলে নিচে এসেছি যাতে করে তাড়াতাড়ি করে কাজটা গুটিয়ে সঠিক সময়ে প্রত্যেককে খেতে দেওয়া যায়। ইতিমধ্যে আমাদের বৃষ্টির, অর্থাৎ আমাদের টুম্পার মেয়ের, তার আবার খিদেও পেয়ে গেছে, সেটাও একটা যেমন তাড়াহুড়োর কারণ। তবে আজকে আমি নিচে এসেছি একটু দেরিতে, আজকে আমি ঘুম থেকে উঠেওছি একটু দেরিতে। সব মিলিয়ে মিশিয়ে আমার বাপের বাড়ির দিকের বেশ কিছুজন মানুষজন তারা এইবারে আমাকে একটুখানি দায়িত্ব থেকে অব্যাহতির কথা বলেছেন। মানে তারা নিজেরাই বলেছেন যে চোখের ব্যাপার যেহেতু একটুখানি নিজেরটা এইবার বুঝে চল, নাহলে কিন্তু ভীষণ বড় বিপদে পড়তে চলেছিস। পুরী থেকে নিয়ে এসেছি তোমার জন্য, পছন্দ হয়েছে? খুব ব্যবহার করেছিল ওটা, দেখতাম তো। দেখি এটা ঘাড়ে নাও, তো ঘাড়ে নাও, ঘাড়ে নাও, দেখি সুন্দর করে ঘাড়ে নাও। ও ঘাট দাও, ও বা এটা কি সুন্দর লাগছে। ভালো করে না দেখে কও না। না পছন্দ হয়েছে, কেন পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে। আমার চোখে তো একটা সমস্যা হয়েছে আপনারা জানেনই, সে আর নতুন চর্বিত চর্বণ আর করছি না, কিন্তু সেটার জন্য আমার মাথা দিয়ে চান করা বারণ। এখন যেটা হয়েছে যে কালকে রাত্রে আমার একদম ঘুম হয়নি, এই জন্য এক নাগারে মাথা ছাড়া চান করে না, মানে মাথায় জল না দিয়ে চান করে আমার একটু অসুবিধাই হচ্ছে। আমার ওই ফোনটা কোথায় গেল, যার ফলে আজকে আমি একটু পার্লার যাচ্ছি, একটু আমাকে শ্যাম্পু করতে হবে সেই জন্য, কিন্তু চোখেতে কোনোভাবে যাতে জল না যায় সেই বন্দোবস্তটা ওরাই করে দিতে পারবে। এমনিতে এখন চোখ কেমন আছে জিজ্ঞেস করতে গেলে ইরিটেশনটা কমেছে, একটা ইচিং আছে, আর ভিশনটা এখনও পুরোপুরি ক্লিয়ার নয়, ওটা হয়তো বা সময়ের সাথে সাথে হয়ে যাবে, সেটা ডাক্তারবাবু বলেছেন। একটু ছোটো হয়ে আছে চোখটা, কিন্তু এমনিতে আর কোনো তেমন কোনো পেন যেটা ছিল একেবারে সাংঘাতিক যন্ত্রণা সেটা কিন্তু সত্যি আর নেই। তো এখন আমি একাই আমার যে গেলে হতো, কিন্তু টুকুরকে বললাম চল মা আমার সাথে একটু চল, একা একা যাবো না। তা ও বললো ঠিক আছে চলো। তা আমি আর টুকুর দুজনেই মাথায় শ্যাম্পুটা করে নেবো, ওদের মতো অত সুন্দর করে শ্যাম্পু তো রোজ রোজ আমরা ঘরেতে করতে পারি না, আজকে করে নেবো। আর টুম্পা এবং টুম্পার মেয়ে এসেছে সকালবেলাতে, আমি বাচ্চাটার সাথে ব্লগটা শুরু করতে গিয়ে বুঝলাম যে হয়তো বা টুম্পা এবং টুম্পার কন্যা দুজনেই আমার ব্লগে আসতে অতটা ইচ্ছুক নয়, সেটা ঠিক আছে, তাদের ব্যক্তিগত পছন্দ, সবাইকে আমার ব্লগে আসতে হবে এমন কোনো কথা নেই। তারা যারা আসতে ইচ্ছে হবে আসবে, যারা আসতে হবে না হবে আসবে না, এটাই হচ্ছে কথা। আগেরবার বলবেন যে আপনারা আগেরবার এসেছিলো, হ্যাঁ আগেরবার এসেছিলো, মানে টুম্পা এসেছিলো, টুম্পা মেয়ে তো সেবারও আসেনি, কিন্তু এবারে কেন আসছে না আমি আর অত খুঁড়তে যাচ্ছি না। আসতে ইচ্ছা হলে আসবে, না আসতে হচ্ছে আসবে না, সোজা কথা। তারপরে তো এর থেকে বেশি না আমি আর কিছু ইয়েও করতে পারছি না, আমার যেটুকু করণীয় সংসারে, আমার যেটুকু করণীয় যার প্রতি যতটুকু, এখন আমার শরীর খারাপ আমি ততটাও অ্যাক্টিভ নই, মা বারণ করেছেন, তাছাড়া আমার দিকে আত্মীয় স্বজনেরা প্রত্যেকেই একটু ইয়েই হচ্ছেন যে হয়েছে, এবারে নিজের দিকে একটু বেশি করে খেয়াল দে, চোখের মতো একটা ব্যাপার, আর বাড়াবাড়ি করিস না। হ্যাঁ বাবা ব্লক করছি, ঠিক আছে। তো তুমি এই দিকটা বসতে পারো, দিদি কোথায়? হ্যাঁ
আচ্ছা, তো যার ফলে তো এইবারে আমি একটুখানি কম ইনভলভ হচ্ছি অনেকগুলো ব্যাপারে, কিন্তু অন্যথায় তো আমার আপনারা যারা নিয়মিত বন্ধু তারা তো জানেনি যেটা জানার, তো কাজেই বুঝতেই পারছেন। আর কিছু আর বলছি না এই মুহূর্তে, চলুন বেরোই, যত কথা বলবো তত সময় যাবে ওদিকটা। যাবি আমাদের সাথে পার্লারে? আচ্ছা ঠিক আছে, ফিরলে? হ্যাঁ আচ্ছা যাও। রান্না কি করেছো আজকে? আর বাইগুন মাখা, টমাটা মাখা, বেগুন টমাটো একসাথে মেখেছো? না আলাদা আলাদা, আলাদা আলাদা। পেঁয়াজ দিয়ে মাখা, আচ্ছা রুটির সঙ্গে খাইও। ভালো, একদিন বিমলাদির হাতে খেতে হবে, মাখা খাইও তো বিমলাদি, টমাটোর মাখাটা খাইও, বেগুন খেলে বড় মুখ চুরি করে। যে কোনো একটা অসুখের সাথে আনুষাঙ্গিক যে অন্যান্য শারীরিক কষ্টগুলো আসে সেগুলো না কি বলি আর, খুচরো পাপের সাথে এক্সট্রা আর কি, মানে একটার সাথে একটা ফ্রি। ওই যে মাঝখানে যেমন অপারেশন টপারেশন হলে জল খেতে দেয় না, গলা শুকিয়ে কাট হয়ে যায়, তাও এক ফোঁটাও জল দেবে না। আর এখন যেমন আমাদের বাড়িতে সবারই চুল ছোট ছোট, কারণ আমরা প্রত্যেকটা মানুষই চুল ভিজিয়ে স্নান করতে খুব ভালোবাসি, মানে আমি আমার পিতৃকুলের কথা মাতৃকুলের কথাই কিন্তু বলছি। কারোর একেবারে দীঘল কালো চুল ওই এক স্বপ্নাদি ছাড়া তেমন কিন্তু খুব একটা কারণ নেই। আমার মেজো পিসি কিন্তু খুব চুলের গোছ ছিল জানেন তো, এই কিছুদিন আগে যিনি মারা গেলেন এস পর্যন্ত প্রচুর চুল ছিল, কিন্তু রিটায়ারমেন্টের পর উনি চুল ভিজিয়ে যাতে প্রত্যেক দিন চান করতে পারেন সেই জন্য চুলটা বয়স কাট করে ফেললেন। কারণ একবার কি একটা জ্বর জ্বালা মতো হয়েছিল, বিশাল দীঘল চুল ছিল না কিন্তু একটু কিছু একটা হয়েছিল, ডাক্তারবাবু বলেছিলেন যে আপনার তো চুলটা একটু বড় বড়, প্রত্যেক দিন চুল ভিজিয়ে চান করবেন না, চুল কেটে ফেললেন তাও মাথা ভেজাতে হবে। আমারও কিন্তু তাই অবস্থা, এই কটা দিন যে কি কষ্ট হচ্ছে কি আর বলি। তো যাই হোক, এই যে একটু দিয়ে দিল মাথা, একটুখানি হাত বুলিয়ে দিল, একটুখানি করে দিল, কি যে আরাম হলো। বলতে ইচ্ছে করছিল বাবা বেঁচে থাকো তোমরা, সত্যি আজকের দিনে মনে হচ্ছে ঠিকঠাক করে ঘুমটা আমার হবে। তা নইলেই ব্যথা লেগেছে পর থেকে, পেছন দিকে মাথা আড় করে শুধু চাঁদিতে একটুখানি করে জল দিচ্ছিলাম। তো যাই হোক, আমি করবো টুপুটা করবে না তা তো হয় না, একটা খুব ভালো করে দিয়েছে শ্যাম্পুটা জানেন তো, মাথাটা মুহূর্তের মধ্যে কেমন একটা হালকা হালকা হয়ে গেল। ওই যে মেজো পিসির কথা বলছিলাম না, প্রসঙ্গটা তাহলে শেষ করি। আমার মেজো পিসির না ছোটোবেলায় টাইফয়েড হয়েছিল, তখন এত তো চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না। তো যাই হোক, আমার ঠাকুর দাদা ছিলেন কবিরাজ, যার ফলে ব্যাপারটা তিনি ম্যানেজ করতে পেরেছিলেন, কিন্তু চুল উঠে গিয়েছিল। তখন মেজো পিসিকে আমার দাদু এবং ঠাকুমা মিলে প্রত্যেক সপ্তাহে মাথা নাড়া করে দিতেন, মানে আজকে চুল কাটলেন এক সপ্তাহ পর আবার খুর দিয়ে রীতিমতো নাড়া করে দিতেন। প্রায় দেড় দু মাস তার মাথায় কোনো চুল তারা গজাতেই দিতেন না, পুরো নাড়া করে দিতেন। আমি জানি না এটার কোনো বৈজ্ঞানিক কারণ, অনেকেই এখন অস্বীকার করেন যে নাড়া করলে নাকি মাথার চুল গজায় না, যেটা থাকে সেটাই আবার নতুন করে হয়, কিন্তু এটা কিন্তু ঘটনা। জিতা জাগতা আমাদের চোখের সামনে একজন এক্সাম্পল রয়েছে, আমার মেজো পিসি, যার কিন্তু এইরকমভাবে মাথা ন্যাড়া করে দেওয়াতে প্রচণ্ড গোছ হয়েছিল, এমন যে কলেজে যখন তিনি পড়তেন তখন একটি চুলের তেলের কোম্পানি আমার মেজো পিসির ছবি ব্যবহার করেছিল খবরের কাগজে বিজ্ঞাপনের মডেল হিসেবে, অবশ্যই অনুমতি সাপেক্ষে। অবশ্য তারপরে বিবাহ পরবর্তীকালে বাবন্দা হয়ে যাওয়ার পর অনেক রকম কমপ্লিকেশন, তিনি আর সেই ওই চুলের গোছ ধরে রাখতে পারেননি, কিন্তু ছিল কিন্তু তার এক মাথা চুল। মেজবিশিটার কথা মাঝে মাঝে খুব মনে পড়ে বন্ধুরা জানেন তো, কোথায় যে চলে যায় মানুষ মরে যাওয়ার পর কে জানে। তবে যা হোক, দেখা নিশ্চয়ই একদিন না একদিন হবে, এপারে না হোক ওপারে। যাই হোক, প্রসঙ্গান্তর ঘটাই, আমি এই বাড়িতে একটা অন্যায় কাজ করেছি। এই যে দুটো ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোতে একটু জল বদলে দিয়ে যে পুড়ে যাব সেটা ভেবেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ভুলে গেছি, এবং এটা যে ভুলে গেছি সেটাও ভুলে গেছি, বাড়িতে এসে এগুলোর অবস্থা দেখে তারপর মনে হচ্ছে। তো এগুলোকে যেভাবে করতে হয় এগুলো তো মূলত ইউটিউব থেকেই শেখা। তাছাড়াও গাছটা কিনতে যেদিন গেছিলাম লাকি বাম্বু প্ল্যান্টটা, সেদিনকে কিন্তু ছেলেটি বলে দিয়েছিল যে দিদি এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট কোনো একটা জায়গায় রাখবেন এবং ফিল্টারের জল দেবেন, আর জলটা তিন চার দিন পর পর বদলে দেবেন, আর হলুদ হলুদ যদি কিছু হয়ে যায়, পাতাগুলো যদি পচে পচে যায় বা রাটিগুলো, তাহলে কিন্তু অতি অবশ্যই সেটাকে ফেলে দেবেন, নাহলে এক জায়গা পচন থেকে অন্যান্য ভালো গাছগুলোতেও পচন লেগে যাবে। তো এবারে সেটাই করছি, আর মানি প্ল্যান্টটাতেও আর কি ওই ফিল্টারের জলই আমি দিচ্ছি। আর যখনই জলটা বদলে দিই, যে কন্টেনারে রেখেছি সেটা একটুখানি মেজে মুজে তারপরে সেটাকে রেখে দিই। এইবারে বেশ অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেল, প্রায় 8-9 দিনের একটা বিরতি পড়ে গেল, তবে আশা করছি গাছগুলো তেমন ক্ষতি হয়নি, দেখে তো মনে হচ্ছে না। তবে হ্যাঁ, লাকি বাম্বুর তিনটে স্টিক একদমই পচে গেছে, সেগুলোকে খুলে দিতে হলো, যার ফলে বাঁধনটা একটু আলগা হয়ে গেল, এটাকে একটু টাইট করে দিতে হবে। কন্টেন্ট চুরি হচ্ছে কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি,
মানে ধরুন আমি একটা কিছু সমাধান বা একটা কিছু, আমি তো সেরকমভাবে রেমেডি দিয়ে বা ওরকম করে করে ব্লগ তো করি না, আমার জীবনচর্যার মধ্যে আমি যেগুলো চালাচ্ছি সেগুলোই অ্যাপ্লাই করি, অনেক সময় আপনাদের বলি, বহু ক্ষেত্রেই আপনাদেরকে বলি না। দেখুন অনেকেই অনেক কিছু করে, অনেকেই করে, কিন্তু সেটাতে আমার কিছু বক্তব্য নেই। কেউ কোনো একজন ইউটিউবারের থেকে ইন্সপায়ার হতেই পারে, কিন্তু ইন্সপিরেশনটাকে পুরোপুরি অস্বীকার করাটা খুব একটা ভালো কথা নয়, দিনের পর দিন অস্বীকার করাটা, ঠিক আছে? হ্যাঁ, আমি যেমন খুব ভালো কিছু রান্না বা কোনো কিছু একটা হলে আমি যেমন অবশ্যই স্বীকার করি, আমি যেমন সিক্রেট মিস্ট্রি দেখে আমার কিছু কিছু টোটকা যেগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম সেগুলো যেমন বলি, কারণ কোথাও না কোথাও সেই ইউটিউবারের বা সেই তিনি যত বড় চ্যানেলই হোক না কেন, তার থেকে আমি অতনু রান্নাঘর থেকে অনেকগুলো রেসিপি ট্রাই করি, বা আরও যে চ্যানেলগুলো থেকে করি সাধারণত সেগুলোর নামগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করি, বা যদি মনে না থাকে তাহলে বলে দিই এটা আমি ইউটিউব দেখে শিখেছি। কিন্তু একেবারেই ধরাকে চুরো বলে দেওয়া এই জিনিসটা ঠিক সহ্য হয় না। আর দেখবেন খুব কিছু ব্লগার আছে খুব কমপ্লেক্স ভীষণ, মানে তাদের সাথে ব্যক্তিগত সূত্রে কথা বলতে গিয়ে আমার যেটুকু বোধ হয়েছে যে আমি যেটা হয়তো বলতে চাইছি তারা হয়তো ব্যাপারটাকে সেভাবে সেরকমভাবে দেখছেই না, তারা প্রথম থেকেই তাদের দৃষ্টিটাই এত বেশি বক্র এবং তারাই খুব বুক বাজিয়ে পিঠ বাজিয়ে ইউটিউবে বলে বেড়ান যে আমি খুবই সিম্পল মানুষ, আমি বড় সরল মানুষ। দীঘাটা কলেজে আমাদের একজন প্রফেসর ছিলেন, হ্যাঁ, তিনি সব সময় বলতেন কি গল্পনাতে, মুই ভীষণ সিদা সারা মানসি, হ্যাঁ একদম দড়ির না খান সিদা। তারপরে তাকে সবাই জিজ্ঞেস করেছিল যে তুই দড়ির মতো সোজা কেমন করে বলিস, মানে আমি একদম সোজা সরল মানুষ একদম দড়ির মতো, বলে দড়ি দেখতে আপাতভাবে সোজা, কিন্তু দড়িটা যখন তৈরি হয় দেখিস তো তার মধ্যে কতগুলো প্যাঁচ, নারকেলের দড়ির কথা বলছে, তখন এত নাইলনের দড়ি, নাইলনের দড়িতেও আছে, বা মেটালের দড়ি তখন অত না চল ছিল না, আমি তখন ছোট সেই সময়ের কথা বলছি, তো বিশেষ করে দেখবেন নারকেলের দড়িতে একটার পর একটা প্যাঁচ দিতে 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 তবে একটা দড়ি তৈরি হয়, কিন্তু ওপর থেকে দেখতে যদি সোজা করে দাঁড় করিয়ে রাখেন দড়িটা দেখতে কিন্তু সহজ, তার মানে ও দেখতে সোজা কিন্তু ভেতরেও 33টা প্যাঁচ। আমার না এরকম বেশ কিছু ইউটিউবারের সাথে বেশ ভালো রকম আলাপ হয়েছে, তাদের সাথে ভবিষ্যতে আলাপ চালিয়ে নিয়ে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, তাদের সাথে খুব ভালো সূক্ষ্মতা রয়েছে, সহজ সরল মানুষ এইরকমও প্রচুর আছে, প্রচুর আছে। কালকেই যেমন মৌ কল্লোল ফোন করেছিল, ওদের রেজিস্ট্রি হয়েছে, ওরা জানালো, কি খুশি হয়েছি আমরা, আমার সাথে কথা বললো, বুম্বাদার সাথে কথা বললো, সিম্পল মানুষ সিম্পলভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে সেটা একটা ব্যাপার। আমাকে যদি কেউ কম্পিটিটর মনে করে তো করুক না, ক্ষতি কি, সুস্থ প্রতিদ্বন্দ্বিতায় থাকো, অসুস্থ প্রতিদ্বন্দ্বিতায় নামছো কেন? আর এই ধরনের মানুষের শিক্ষা, আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা, আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা বড় বেশি ভীষণ বেশি বড়াই করেন। আমি কোনো ইউটিউবারের সাথে না সম্মুখ সমরে যেতে চাই না, কিন্তু প্রয়োজন যদি হয় নামতে তো হবেই, দিনের পর দিন তুমি ভিডিও দেখবে ঘাপটি মেরে, তারপর সেখান থেকে এটা ওটা 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 সেটা সেটা নিয়ে খাবলা মারবে, মেরে নিজের নিজের কন্টেন্টে দেবে টাইটেল থাম্বনেল দিয়ে, অবশ্য একদিক থেকে করছিস কর, যা তোরা কত চুরি করবি কর, চুরি করতে পারবে তোমরা, তার বেশি কিছু পারবে না। একটু বেরোচ্ছি, টুম্পাটা মেঘে এসেছে, কিছু দেওয়া হয়নি না, আর ওরা তো যে আমরা তো যেহেতু জানতাম না সেহেতু কুড়ি থেকেও কিছু কিনে আনিনি, আর এটা হতো না যে আমি এর জন্য কিনে মানে একজনের জন্য কিনে আরেকজনকে দিয়ে দেওয়া একেবারেই সেটা পক্ষপাতি নই, যার ফলেতে একটু বেরোচ্ছি বাচ্চাদের জন্য একটা কিছু কিনে আনি। দিনের বেলায় বেরোতে একটু কষ্ট হচ্ছিল, সন্ধেবেলায় আর যাই হোক রোদ্দুরটা নেই, আর পুরীর ডাক্তার ডক্টর বরেণ্য পট্টনায়কের অ্যান্টিবায়োটিকের কোর্স আমার এখনও চলছে, সেটা কমপ্লিট করবার পর তারপর আমাকে সেকেন্ড ওপিনিয়ন একটা নিতে হবে। এদিকে বাড়িতে একটু অসুবিধা চলছে বন্ধুরা, জানেন তো, মানে আমার হাজবেন্ড মানে পারিবারিক কিছু জিনিসপত্র ঘুরছে যাতে সে প্রচণ্ড পরিমাণে বিরক্ত হচ্ছে, ইনি খুব চটজলদি না প্রতিক্রিয়া দেওয়ার মানুষ নন, আর আমিও ব্যক্তিগতভাবে সাংসারিক সমস্ত কুটকাচালি এই ভদ্রলোকের কানে দিতেও চাই না, কারণ এই সমস্ত জিনিসে লোকটাকে জড়িয়ে ফেললে ভদ্রলোকের ক্ষতি হবে সেই জন্যই। কিন্তু তিনি হাই ইন্টেলেক্টের মানুষ, সব কিছু তাকে বলে দিতে হয় এমনটা না, তিনি কিছু জিনিস অনুমান করছেন এবং তিনি খুব বিরক্ত হচ্ছেন, আবারও বলছি, তবে তিনি যে বিরক্ত হচ্ছেন সেটা এখনও পর্যন্ত বাইরে কেউ বুঝতে পারছে না, তবে ঘোড়া কিন্তু ভরে এসেছে, যে কোনো দিন বোধিসত্ত্ব খান বাস্ট করবে এটা আমি বুঝতে পারছি, কিন্তু এইবার সেটা আমি একেবারেই চাইছি না, কিন্তু সব আমার চাওয়ার উপর নির্ভর করে না। যাই হোক, প্রথমে এখানে এসেছিলাম টুম্পার মেয়ের জন্য একটা বাটি কিনবো ভেবেছিলাম, কিন্তু প্রথম কথা এখানে বাটিগুলো যেগুলো দেখছিলাম সেগুলো আমার প্রথমত ঠিক পছন্দ হচ্ছিলো, সাইজগুলো ঠিকঠাক লাগছিলো না, যেটা বিশাল বড় সেটা আমি চাইছি না, আমি যে সাইজটা চাইছি সেটা এটাই নেই। তারপর মনে হলো বাচ্চাটাকে পায়ের তোড়া দিই, আপনারা তো সবাই জানেন যে আমি একটু এর উপর জিনিসপত্র ভালোবাসি,
তারপরে সে ভাইটি বলল যে ওই হাতে একটা ব্রেসলেট মতো সেটা দিতে, সেটা আমার একেবারেই পছন্দ হলো না, বরং বলা গেল যে আমার এই রূপোর তোড়াটাই অনেক বেশি পছন্দ হলো। বাচ্চাটা খুব মিষ্টি, পা দুটো বেশ গোল গোল, পায়ে তোড়া পরে ঝুনঝুন করে ঘুরে বেড়ালে ভালোই লাগবে, যদিও পায়ে তোড়া অনেকেই দিতে পছন্দ করে না, কিন্তু আমার ভালোই লাগে। তো এটা দেবো কিনা সেটা একটু কনফিউজ ছিলাম, তারপরে দেবো কিনা জিজ্ঞেস করাতে এই যে দেখুন ইনি যখন মাথা নেড়ে দিলেন তখন বুঝলাম যে হ্যাঁ আমি এটা দিতেই পারি। তবে শুধু তো বৃষ্টি, মা টুম্পার মেন নাম বৃষ্টি, বৃষ্টিকে তো দিলে হবে না, আমার ননদটাকেও তো একটা কিছু দিতে হবে। এদিকে আমার কিন্তু বাজেট খুব একটা বেশি নয়, যেহেতু আমি ঠিক করলাম একটা সনাতনী কোনো উপহার যেটা সধবাদের সধবা হিসেবে আমি দিতেই পারি, সেটা হচ্ছে একটা রূপোর সিঁদুরের কৌটো। সেটাই এই যাত্রায় টুম্পাকে আমি দেবো, পরবর্তীকালে যখন আসবে তখন একটা অন্য কিছু দেওয়া যেতেই পারে। আসলে কলকাতায় থাকে, তো কলকাতা হচ্ছে শাড়ির হাব, শিলিগুড়ি থেকে আমি এমন এক্সট্রা অর্ডিনারি কোনো শাড়ি ওকে দিতে পারবো না যেটা ওর ওয়ার্ড্রোবে নেই। আর আগে যদি আমি জানতে পারতাম তাহলে আমি পুরী থেকেই কিনে আনতাম। আর এই উপহারগুলো কিন্তু কেবলমাত্র আমার, মানে বৌদির এবং আমাদের বৃষ্টির মামির উপহার, এতে না মামার কোনো রকম কিছু আছে না দাদুর কোনো কিছু আছে, এটা কমপ্লিটলি আমার তরফের উপহার যেটা আমি রোজগার করি, আমি আমার ননদকে এবং আমার ননদের মেয়েকে দিতেই পারি। বৃষ্টি প্রথমবার আমাদের বাড়িতে এলো, হয়তো বা আরেকটু কিছু ভালো দেওয়া যেত, তবে আমার শ্বশুরমশাই দেওয়া থাওয়ার ব্যাপারে কিন্তু ওনার মন ভীষণ বড়, ওনার এত শত মাথায় নেই এটাই কথা, আর এসে হচ্ছে একেবারে হুট করে, সেটাও ব্যাপার, সেই জন্য অতটা প্রস্তুতি ছিল না। আর এখন উনি হুট করে কোথাও একটা বেরিয়ে চলে যেতেও পারেন না, যার ফলে পরের বার যখন আসবে নিশ্চয়ই ওদের জন্য ভালো কিছু একটা অপেক্ষা আলবাত করছে। আর টুম্পার বিয়ের গিফটটা এখনও পর্যন্ত আমরা দিইনি, ওর মেয়ের বয়স 9 বছর হয়ে গেল, কিন্তু বিয়ের গিফটটা শ্বশুরমশাই এখনও দেননি, আমি সেটা আবার আজকে মনেও করিয়ে দিলাম। ক্যামেরায় কিছুটা সেটা ধরাও পড়েছে, পুরোটা নয়, যে পাপার বিয়েতে গিফট দিলেন কিন্তু টুম্পার বিয়ের গিফট কিন্তু হয়নি, শ্বশুরমশাই সাথে সাথে বললেন ঠিক আছে আমি ওটা দিয়ে দেবো। তো যাই হোক, এখন আসলে টুম্পার যখন বিয়ে হয়েছিল তখন না ওদের পারিবারিক অবস্থাটা খুব খারাপ ছিল, মানে হচপচ ছিল, সেই সময়ে টুম্পার বিয়েটা হয়েছে, মানে ডুংডুংদার ডায়ালিসিস চলছে, কাকিমা মারা গেছে, কাকা মানে টুম্পার বাবাও কিন্তু ক্যান্সার পেশেন্ট, তিনি অপারেশন করার পর এখন ভালো আছেন, তখন সদ্য তার অপারেশনটাও সমাপ্ত হয়েছে, সেই একটা অবস্থায় ওর বিয়েতে কোনো রকম ধুমধাম হয়নি, যদিও বিয়েটা কিন্তু দেখাশুনো করেই হয়েছে, কিন্তু বাড়ির লোকের তখন সঙ্গতি ছিল না যে মেয়েটাকে একটু সাজিয়ে গুছিয়ে বিয়ে দিয়ে পাঠাবে। টুম্পার বিয়ের গিফট, আচ্ছা দিয়ে দেবো। হ্যাঁ, এটা কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, এটা বৌদির গিফট কিন্তু, আর এটা হচ্ছে টুম্পার। কিছু বই, তাও সবগুলো পাইনি, দেখে মাথা খারাপ অবস্থা, বাবা গো বাবা, এত মোটা মোটা, এত মোটা মোটা ফিজিক্স কেমিস্ট্রি সব বই, মা গো তো ডোবাই ছিল, এখন মহাসমুদ্রে এসে পড়লো 11-12, আমার ভেতরটা ওই বই দেখেই কিরকম একটা করছে, বাপ রে বাপ, মানে 11-12 জিনিস বটে সত্যি, সারা বছর নিরবিচ্ছিন্ন পড়াশোনা না করলে খুব চাপ, ফাঁকিবাজির কোনো জায়গা নেই, স্টুডেন্টসদেরও ফাঁকিবাজির জায়গা নেই, বাবা মায়েরও ফাঁকিবাজির কোনো জায়গা নেই, মানে সমান চোখ কান সব দিকে খোলা, রান্নাঘর সমস্ত কিছু গুটিয়ে ফেলেছি, অনেকদিন পর সাংসারিক সমস্ত কাজকর্ম খুললাম, ভালো লাগছে, আর অনেক তাড়াতাড়িও হয়ে গেছে, তো গুম্বাদার আজকে ছিল ইলেকশন ট্রেনিং, ওই সেই জন্যই মূলত আমরা ফেরাটাও ফ্লাইটে করেছি, কারণ এই দিনটা কোনোভাবেই মিস করা যেত না। এখন শরীরটা, ওই চোখের দৃষ্টিটা সেটা অনেকটাই ক্লিয়ার হয়েছে, দেখতে পাচ্ছি মোটামুটি, দুপুরবেলা পর্যন্ত বেশ অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, খুব ঘুম পেয়ে গেছে আমার, আমি কী বলবো, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে, দেখা হচ্ছে আগামীকাল, তখন।